এই জায়গাতে 27 তারিখ কিন্তু আমাদের বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আর 27 তারিখ আমাদের যে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সেকেন্ড যে ওয়ার্নিং আমরা বলছি সেটা হচ্ছে উইন্ড। জানি যে আমরা সাইক্লোনের সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়েদার থাকে তার মধ্যে একটা হচ্ছে গেল উইন্ড। 24 তারিখ ইভিনিং মানে সন্ধেবেলা থেকেই কিন্তু নর্থ বে অফ বেঙ্গল মানে আমাদের যে বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগরে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যার অ্যালং অ্যান্ড অফ কোস্টে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিং 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা সমুদ্রের উপরে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট। গ্র্যাজুয়ালি এটা বাড়বে, বেড়ে 25 তারিখ ইভিনিংয়ে এটা হয়ে যাচ্ছে 50 থেকে 60, গাস্টিং 70 কিলোমিটার। এটা ফার্দার আরও বাড়বে এবং 26 তারিখ আর্লি মর্নিং, যেটা এখন কোস্টের খুব কাছে পৌঁছে যাবে, তখন গিয়ে দাঁড়াবে এটা 60 থেকে 70, গাস্টিং 80। 26 তারিখ দুপুর নাগাদ এটা হয়ে যাবে 90 থেকে 100 হয়ে 110। তারপরে আরও একটু বাড়বে, বেড়ে আমাদের কোস্ট যখন ক্রস করবে তখন মোটামুটি 155 থেকে 165 কিলোমিটার প্রতি ঘন্টায় 26 তারিখ ইভিনিংয়ে। এটা হচ্ছে আমাদের উইন্ড ওয়ার্নিং দিল। যথারীতি সমুদ্রের উপরে সাইক্লোন তৈরি হয়েছে, ফলে 24 থেকে 26 এই এন্টার পিরিয়ডটায় সমুদ্র খুব উত্তাল থাকবে, যেটাকে আমরা বলি হাই টু ভেরি হাই অবলিক ফেনোমেনাল, মেইনলি আমাদের নর্থ বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বাংলাদেশ কোস্ট, এই এন্টার কোস্টে যে সমুদ্রে খুব উত্তাল থাকবে। ফিশারম্যানদের আমরা গত 3-4 দিন আগে থেকেই বলছি যে আজকে 23 তারিখ সকালের মধ্যে সবাই ফিরে আসতে বলেছিলাম, নিশ্চয়ই তারা চলে এসছেন। আর 23 তারিখ বিকেলের পর থেকে কেউ আর গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে না। পরে আগে যদি কারুর কিছু জিজ্ঞাসা থাকে একটা দুটো করে নিতে পারেন। না এখনো ডিপ্রেশন আছে, না যেটা নর্মালি আমরা করি, ডিপ্রেশন আছে এখনো, সবে ডিপ্রেশন। আমি কি বললাম, 24 তারিখ সকালে সাইক্লোন হবে, 25 তারিখে হবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, তারপরে এটা ক্রস করবে 26 তারিখ ইভিনিংয়ে। ফলে এই মুহূর্তে আমরা যেটা বলছি যে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট দুটো কোস্ট ডিফাইন হয়ে গেছে, যে কোথায় যেতে পারে, কখন যেতে পারে। আর রেঞ্জটা বলছে কি যে বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড, এই দুটো জায়গার মাঝখান থেকে কোথাও যাবে। এবার এক্সাক্ট ল্যান্ডফল পয়েন্ট যেটা, সেটা আমরা সাইক্লোনিক স্টর্ম তৈরি হলেই বলব। এই মুহূর্তে আমরা বলছি 155 থেকে 165, যেহেতু এখনো সবে ডিপ্রেশন অনেক দূরে। আমি কি বললাম, 670 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ দীঘা, এখনো 600-700 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, উম্পুনে তো 185 চলে গেছিল, উম্পুনে তো সমুদ্রের মধ্যে সুপার সাইক্লোন হয়ে গেছিল, এটা তো আমরা এখনো বলিনি। আমরা বলছি ইট উইল ক্রস অ্যাজ এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, খেয়াল করুন কি বলছি। না দেখুন, আমফানের যে আমফান সুপার সাইক্লোন হয়েছিল, এখানে আমরা তো বলছি না যে সুপার সাইক্লোন, আমরা তো বলছি কি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে ক্রস করবে। আপনারা জেনে শুনে কেন একই কোশ্চেন করছেন? হোপফুলি কারোর কোনো কোশ্চেন নেই। এবার যদি না না না, এই তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির যে ফোরকাস্ট আমরা দিচ্ছি খুব, সেটা আইসোলেটেড হচ্ছে। এই বৃষ্টি যখন হবে তখন কিন্তু আইসোলেটেড হবে না, যেখানে হচ্ছে ওখানে হচ্ছে না, এরম নয়। দিস বৃষ্টি উইল বি আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড, মানে সবাই পাবে। ঠিক আছে, ঠিক আছে, পানি হয়ে গিয়ে না অনিল।